সাফ অনুরুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ কাঠমান্ডুতে সেমিফাইনালে ভারতকে চার তিন গোলে হারিয়ে ফাইনালে স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশ যুব দল এর আগে নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে ড্র ছিল আঠাশে আগস্ট ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে ভারতই বেশি প্রাধান্য ধরে রাখে যদিও ফিনিশিং দক্ষতা এগিয়ে যেতে পারেনি অনুদিকে ছত্রিশ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে এগিয়ে যায় বাংলাদেশ বাপ্রান্ত থেকে ক্রস ভারতীয় গোলরক্ষক সেভ করতে ব্যর্থ হলে পোস্টের সামনে থেকে আসাদুল মোল্লা ঠান্ডা মাথায় মাথায় প্লেসিং এ বাংলাদেশকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণে বাংলাদেশের রক্ষণ ভাগ এলোমেলো হয়ে পড়ে পঁয়ষট্টি মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক মেহেদি হাসান শ্রবণ বদলি গোলরক্ষক হিসেবে নামেন মোহাম্মদ আসিফ এরপরই এক সংঘবদ্ধ আক্রমণে বাহাত্তর মিনিটে সমতা আনে ভারত সমতা আনার পর গোলের আরও সুযোগ তৈরি করে ভারত যদিও বাংলাদেশ রক্ষণ ভাগের দৃঢ়তায় গোল পায়নি শেষ দিকে ইঞ্জুরির সময় রেফারের সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের ফুটবলার নির্ধারিত সময় ড্রয়ের পর সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা টাইব্রেকারে ইনিংসের বদলি গোলকিপার আসিফি বাংলাদেশের জয়ের নায়ক ভারতের প্রথম শটে ঠেকে দেয় তিনি বাংলাদেশ টানা চার শটে গোল করে এগিয়ে যায় ভারত প্রথম শটে ব্যর্থ হলেও টানা তিন শটে গোল করে ব্যবধান চার তিন করে পঞ্চম শটে ভারতকে গোল করতেই হতো কিন্তু আসিফ পঞ্চম শটও ঠেকিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে আনে এখানে আসার আগে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলব এবং চ্যাম্পিয়নশিপের জন্য যদিও আমরা আমাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা হেরে গিয়েছিলাম নেপালের সঙ্গে তারপরও প্লেয়ারদের মোটিভেট করতে পেরেছে এবং প্লেয়ারদেরও একটা ভালো করার ইচ্ছা ছিল যেহেতু অপোনেন্ট আমাদের ভারত সেই জন্য তাদের একটা ইচ্ছা ছিল এবং তাদের যে ইনার ইনস্টিং সেটার থেকে তারা কিন্তু পারফর্ম করেছে একটা জিনিস হলো যে আমাদের গোল এক পর্যন্ত আমাদের প্ল্যানিং ঠিক ছিল কিন্তু প্লেয়াররা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি এটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস এটা আমাদের জাতীয় একটা সমস্যা সেটা হলো এক গোল লিড লিড নেওয়ার পরে আরও একটা খেলা যে আরও গোল করা যায় সেটা আসলে তাদের আরও শিখতে হবে আমি মনে করি